বিশাল নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয়েছে আজ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এখানে প্রবেশ পথে কিন্তু অনেক দর্শকের, কিন্তু উৎসুক দর্শকের কিন্তু ভিড় চোখে পড়ছে আমরা দেখতে পাচ্ছি। এখানে পুলিশের নিরাপত্তায় কিন্তু গেট ঘিরে রাখা হয়েছে। এখানে প্রবেশপত্র যারা পাশ আছে তারাই কিন্তু আসলে ঢুকতে পারবে, এর বাইরে কিন্তু আসলে কেউ ঢুকতে পারবে না। এখানে দেখতে পাচ্ছেন উৎসুক জনতা কিন্তু ভিড় করছেন দেখার জন্যে। এখানে প্রতিবারই কিন্তু আমরা দেখি একটা বিশেষ জটলা থাকে, বিশেষ এরকম যদি নিরাপত্তা না থাকে আসলে ভিতরে ঢোকা কিন্তু দুষ্কর হয়ে যাবে। এই জন্যে গতকালকে কিন্তু খোরশেদ আলম খুশবু যে নির্বাচন কমিশন, সে তিনি কিন্তু নিজে কিন্তু রাত 12টা 1টা পর্যন্ত থেকে কিন্তু নিজের সবাইকে, যারা গণমাধ্যম কর্মী আছে আমরা তারা কিন্তু বেশ যাচাই বাছাই করে, যারা হচ্ছে সরকারি নিবন্ধনকৃত গণমাধ্যম তাদেরকে দিয়ে কিন্তু আমরা দেখেছি যে প্রবেশপত্র যে অনুমতি দিয়েছে। এখানে এলিট ফোর্স আছে, বাংলাদেশ পুলিশ আছে, এখানে তারা নিজেরা কিন্তু বেশ নিরাপত্তা চেকিং করে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি চেকিং করে কিন্তু মানুষকে ঢুকতে দেওয়া হচ্ছে। এর আগে বাইরে এখানে কিন্তু বেশ উৎসুক জনতার কিন্তু ভিড় দেখতে পাচ্ছি, সেখানে যাদের প্রবেশপত্র আছে তারাই কিন্তু ঢুকতে পারবে, এছাড়া কিন্তু কেউ পারবে না। এখানে নিরাপত্তা দেখা যায় যে পুলিশ, বাংলাদেশ পুলিশ কিন্তু কাজ করছেন, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে উৎসুক জনতা কিন্তু ভিড় করছে। এখানে যাদের প্রবেশপত্র আছে তারাই ঢুকতে পারবে, এর বাইরে কিন্তু কেউ ঢুকতে পারবে না। আমরা গতকাল কিন্তু এটা পেয়েছি, এর বাইরে কিন্তু কেউ ঢুকতে পারবে না। এবং আমরা দেখতে পাচ্ছি উৎসুক জনতা কিন্তু এখানে ভিড় করছে, আর পুলিশ জানিয়েছেন কিন্তু এখানে কোনো গাড়ি কিন্তু আসলে ভিতরে ঢুকবে না, গাড়ি কিন্তু বাইরে রাখতে হবে। এখানে এখানে যে উৎসুক জনতা সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন খুব ভিড় জমেছে, এবং পুলিশের নিরাপত্তায় কিন্তু সে আছে এফডিসির যে গেট, এই গেট কিন্তু আসলে এই যে আমরা দেখতে পাচ্ছি যে এফডিসি গেট পুলিশ কিন্তু রাখছে। উৎসুক জনতা কিন্তু এখনই সকালবেলা কিন্তু ভিড় শুরু করেছেন, এবং পুলিশের নিরাপত্তা খুব এত ভারে এসে এর পরে কিন্তু আসলে দেখতে পাচ্ছি যে চেকিং করে কিন্তু আসলে তারপরে কিন্তু দর্শক এখানে উৎসুক জনতা ভিড় দেখতে পাচ্ছি। এখন পুলিশের নিরাপত্তায় কিন্তু এখানে ভিড় দেখে হয়েছে। তারপরে এখানে পুলিশের নিরাপত্তায় কিন্তু আসলে সামনে যে প্রবেশপথ সেখানে কিন্তু ঢেকে রাখছে, এবং উৎসুক জনতা কিন্তু এখানে প্রবেশপথে ভিড় করছে। যাদের হচ্ছে অনুমতি নেই তারা কিন্তু কখনোই ঢুকতে পারবে না। পুলিশ আমরা দেখতেই পাচ্ছেন এখানে চেকিং করে তিন মাধ্যম করে কিন্তু গণমাধ্যম পরিষদ পুলিশ কথা বলছে। এখানে দেখতে পাচ্ছি নিরাপত্তা কর্মীরা কিন্তু আসলে উৎসুক জনতা যারা ভিড় আছে তারা হচ্ছে প্রবেশ পত্র কিন্তু আসলে করতেছে না। এখানে দেখছেন যে এলিট ফোর্স কাজ করছেন, এবং প্রবেশপত্র কিন্তু দিয়ে কিন্তু আসলে ঢোকার ব্যবস্থা করা হচ্ছে। সঙ্গে থাকবেন, আছে সারাদিন নিউজ টুডের, আমরা কিন্তু সকল সর্বশেষ সংবাদ প্রচার করবো, এবং সঙ্গে থাকবেন, এবং সে লাইক শেয়ার দিয়ে সারাদিনের খবর কিন্তু আজকে আমাদের মাঝে পৌঁছে দেবো।